আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পের নাম বালির সংসার, লিখেছেন সাবিহা মুন। আশা করছি এই গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন গল্প হিসাবে সবার কমেন্ট আশা করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আরও একটি লাইক দিয়ে দিবেন, আর যদি আপনাদের সাড়া না পাই তবে গল্পটা কন্টিনিউ করব না। আর তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই গল্পটা মোটামুটি 15-20 পার্ট হবে, 3-4 দিন লাগতে পারে, তাই আপনাদের পর্যাপ্ত সাড়া পেলেই গল্পটা কন্টিনিউ করব। আশা করছি বুঝতে পারছেন। নতুন গল্প হিসাবে সবার কমেন্ট আশা করছি, যদি ভালো লেগে থাকে সাথে একটি লাইকও দিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ক্লিনিকের আউটডোরে বসে অর্থী যখন বাইরের দিকে তাকিয়ে রূপকের জন্য অপেক্ষা করছিল, তখন রূপক অফিসের চেম্বারে বসে নিশিতার মাঝে ডুবে যাচ্ছিল। হালকা ব্যথা যখন অর্থী দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিল, তখন রূপক নিশিতার ঠোঁটে ঠোঁট নাড়তে ব্যস্ত। হালকা ব্যথা যখন মারাত্মক হয়ে উঠল, হাত পাক কাঁপছিল অর্থীর, তখন রূপক উত্তেজনা নিয়ে আরো কাছে টেনে নেওয়ার ব্যস্ত নিশিকে। নিশির নাকের ডগায় জমা হালকা ঘাম যেন মুক্ত কণা, ঠিক সেই সময় অর্থীর শরীর ঘামে ভিজে যাচ্ছে। যখন রূপক ভাবছে তার বেস্ট ফ্রেন্ড এত সুন্দরী হওয়া সত্ত্বেও এতদিনে কেন অর্থীর কাছে ছিল, তখন অর্থী ভাবছে হয়তো কাজ পড়ে গেছে, না হলে রাস্তায় জ্যামে আটকে গেছে, না হলে রূপক আসতে দেরি করার ছেলে না, তাও আবার আজকের দিনে। রূপক যখন আবার নিশিতাকে কাছে টেনে 2 বছরের কন্ট্রাক্টে সিগনেচার করাচ্ছিল, অর্থী তখন নিজের ডেলিভারি ব্যাপারে বনসই দিচ্ছিল। কী অদ্ভুত, তাই না? একটা মেয়ে কতটা একা হলে কতটা নিরুপায় হয়ে এই কাজটা করে। শুনেছি বিষটা হাড় ভাঙার সমান এই লেভার পেইন, তারপরও মেয়েটা বারবার রূপককে কল দিয়ে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুধু একটা ইচ্ছে ছিল, একবার দেখতে পেত। ঠিক 17 মিনিট পর যখন অর্থীর ছেলে জন্ম দিল, রূপক আবিষ্কার করল এক নতুন নিশিতাকে। মেয়াধীন পেটে যে এত মাদকতা আছে জানা ছিল না, কিন্তু তখন তার স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া সদ্য শিশুর নাভির নার কাটা হচ্ছে। নার জন্যই তো নারী জন্মের আগেই সন্তানের সাথে আজন্ম বাধা পড়ে। অর্থী সব শুনতে পারছিল কিন্তু কিছু বলার শক্তি নেই, অবচেতন মনে শুধুই রূপকে খুঁজতে লাগলো। রূপ তো এমন করে না, আজকের দিনেও ব্যস্ততা, নাকি কোনো বিপদ হলো? পুরোপুরি অজ্ঞান না হলেও নিজের উঠে গিয়ে কিছু করার শক্তি আজ অর্থীর নেই, কিন্তু আজ যে বড্ড প্রয়োজন কে রূপ। কই তুমি? ঠিক রাত 3টার দিকে ঘুম ভাঙল রূপের, পাশে শুয়ে আছে নিশিতা। এই মেয়ের মাঝে এত জাদু আছে জানা ছিল না রূপের। ফোন অন করতেই মেসেজ এলো, ইউ মিসড 401 কল ফ্রম মায়াবতী। তারপর শুরু হলো মেসেজের টুংটাং, তুমি কি বিজি? আমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে খুব। কই তুমি, খুব ব্যস্ত? রূপ, আমার ওয়াটার ব্রোক করছে, তুমি প্লিজ আসো। আমি আর খালা ক্লিনিকে যাচ্ছি। আমরা এসেছি, ডক্টর অপারেশন করতে চাচ্ছে, তুমি আসো না। এই, তুমি ঠিক আছো তো? ওটিতে ডুবছি, জানি না আর দেখা হবে কিনা, পারলে একবার এসো। অভিমান না, আমি বুঝি কাজের চাপ তোমার ইদানিং বেশি, ভালো থেকো। এরপর আর কোনো মেসেজ নেই। বুকের ভিতরটা ধপ করে উঠল রূপের। অর্থী, অর্থী ঠিক আছে তো? রূপ যখন উঠতে যাবে তখন অনুভব করল নিশিতা উঠে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। নিশিতা বলল, রূপ, আমি তোর কাছে কোনো দিন কিছু চাইনি, শুধু একটা রাত চেয়েছি। তুই আমার কাছে আজ প্রতিজ্ঞাবদ্ধ, আজ তুই কোথাও গেলে আমি সত্যি মরে যাব। নিশিতার ঠোঁটের স্পর্শ পেয়ে রূপ মন থেকে চলে যেতে চাইলেও শরীর সায় দিল না। পরম আবেশে যখন নিশি দুচোখ বন্ধ করে আসছে, তখন মিটিমিটি চোখে তাকাচ্ছে অর্থী। এখনো যে তার দুচোখ রূপকেই হচ্ছে।
অর্থী যমজ সন্তান জন্ম দিয়েছেন, এক ছেলে এক মেয়ে, কিন্তু এখনও ওদেরকে স্পর্শ করতে পারেনি। ডক্টর আদিত্য আহমেদ বলেছেন, বাচ্চাদের জন্য স্পেস খুব একটা ছিল না, ছেলেটা মোটামুটি সুস্থ আছে কিন্তু মেয়েটাকে অবজারভেশনে রাখতে হচ্ছে। ভোরের দিকে অর্থীর মনে হলো কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে আছে, তার মাথাটা ঠিক অর্থীর বুকে। চোখ না খুললেই বুঝতে পারলো এটা আর কেউ নয়, রূপ। যখন যখন দোষ করে ফেলে ঠিক তখন চুপচাপ এসে অর্থীর বুকে মাথা রেখে চুপচাপ থাকবে, একসময় ঘুমিয়ে যাবে, নিজে উঠবে না, ওকে উঠতে দিবে না ঘুম থেকে। ঘুম থেকে উঠে দেখে দেখবে অর্থীর সব রাগ গলে পানি। আচ্ছা রূপ কি জানে ওদের দুজন বেবি হয়েছে? নার্স এসে এভাবে রূপকে দেখে ডাক দিতে চাইল, অর্থী ইশারায় কিছু না বলল। আপনার কষ্ট হচ্ছে না? নার্সের প্রশ্নে অর্থী শুধু মাথা নেড়ে বলে। ঘুম থেকে উঠে রূপ দেখে অর্থী জেগে আছে, রূপের অপমানবোধ কাজ করছিল। এই মেয়েটাকে এই সময় একা ফেলে যাওয়া ঠিক হয়নি, আগে থেকে সে জানতো যে কিছু কমপ্লিকেশন আছে, তারপরেও নিজের দুই হাতে দিয়ে অর্থীকে স্পর্শ করতে বিবেক বাঁধছে। সব থেকে কঠিন সময় এই সময়, বড়সড় হাত চেয়েছিল মেয়েটা। একটা সময় মেয়েটা রূপের জন্য সব ছেড়েছিল, কিন্তু আজ আমাকে একটু পানি দিবা, গলা শুকিয়ে গেছে। রূপ বলল, মোটেই না, স্যালাইন চলছে। অর্থী বলল, একটু প্লিজ, না হলে মরে যাব। রূপ বলল, না একটুও না। অর্থী বলল, আমি মরে গেলে তো তুমি খুশি হও, কালকেই বিয়ে করতে পারবা, কিন্তু আমার সন্তান দুইটা তো এতিম হবে। কথাটা রূপের বুকে গিয়ে কাটার মতো বিঁধছে। আচ্ছা ও কি কিছু বুঝতে পেরেছে? না হলে এইসব কেন বলছে? কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় মেসেজের শব্দ হলো। নিশি মেসেজ করেছে, থ্যাংক ইউ সো মাচ কাল রাতে এতগুলো ভালোবাসার জন্য, লাভ ইউ। রূপ রিপ্লাই দিল না, মনে পড়ে হয়তো সে ভুল করেছে, কিন্তু এক ভুল বারবার করলে সেটা পাপ হবে। মেসেজ মিউট করে রেখে দিল সে। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা দিন, ছেলেকে কোলে পেয়েছে, কাল মেয়েকে দিবে, দিলেই ওরা বাসা চলে যেতে পারবে। এই কয়েকদিন রূপ অফিস সাইট কোথাও যায়নি, শুধু অর্থীর কাছে ছিল। পুরো দুনিয়া যখন এখানে, তাহলে ফোন দিয়ে কী হবে? আর অর্থীর খেয়াল রাখতেই সময় পার, ফোন চার্জে দেওয়ার সময় সে পায়নি। দুই দিন পর ফোন অন করে দেখে নিশি তার অনেকগুলো মেসেজ। শেষ মেসেজটা ছিল এমন, তুই যদি এখন না আসিস, মিলিয়ে নিস, আমি সুইসাইড করব। সাথে তার হাত কাটার একটা ছবি। এমন দেখে রূপ নিজেকে আটকে রাখতে পারল না, আসছি বলেই বেজমেন্ট থেকে গাড়ি নিয়ে দ্রুত ছুটল বনানির ফ্ল্যাটে। নিশি কিছু করে বসেনি তো, খুব জেদি মেয়ে, 8 বছর ধরে চিনে ওকে, যা চাই তা না পেলে নিজের ক্ষতি করবে। ওর কিছু হলে ও কিছুতেই মেনে নিতে পারবে না। অনেকক্ষণ বেল বাজানোর পর দরজা খুলল, দরজা খুলছে না নিশি, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক আছে তো ও? ঠিক সে সময় দরজা খুলে দিল নিশি, কোনো কথা না বলে খুব শক্ত করে জড়িয়ে ধরল নিশিকে। ঠিক এমনভাবে ধরেছিল কলেজ থেকে টুরে গিয়ে যখন নিশি রাতের বেলা কক্সবাজারে লুকিয়ে ওকে ভয় দেখিয়েছিল সেদিন। রূপ বলল, একটা চড় মেরে সব দাঁত ফেলে দিব। নিশি বলল, এই বাহানায় তো স্পর্শ পাব। রূপ বলল, মাথা ঠিক আছে তোর? কী সব মেসেজ দিয়েছিস? নিশি বলল, আমি মরলে কার কি? রূপ বলল, আমার সবই। নিশি বলল, তাহলে কই ছিলি এই কদিন? অর্থের কাছে তো? কী আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? রূপ নিজের মাঝে নিশিকে মিলিয়ে নেয়, বুঝতে পারে মেয়েটার জ্বর, কিছু হয়তো খায়নি, বিছানায় শুয়ে দিয়ে বলে, আমি খাবার নিয়ে আসছি, তুই উঠবি না। নিশি বলল, তুই চলে যাবি? রূপ বলল, আমি যাব না পাগলি। নিশি বলল, চলে গেলে সত্যি মরে যাব কিন্তু। রূপ কিছু না বলে নিশির কপালে চুমু দেয়, ছোট দিলে কি ফুরিয়ে যেত? অভ্যেস হয়ে গেছে রূপের, কোথাও বের হওয়ার আগে অর্থীকে সবসময় কপালে চুমু দিয়ে বের হয়, ঠোঁটে দিলে বলতো ভালোবাসার বিশুদ্ধ পবিত্র বহিঃপ্রকাশ, কিন্তু কপালে চুমু দেওয়া তাই। সেদিন বৈশাখের প্রথম কালবৈশাখী ছিল, যা অনেক কিছু কেড়ে নিয়ে গেল। রাত প্রায় 10টা, রাতের খাবার খেয়ে কেবল শুতে যাচ্ছিলেন অর্থীর মা বাবা,
ঠিক সেই সময় অর্থীর মায়ের ফোনে কল এলো। স্ক্রিনে নাম্বার দেখে আঁতকে উঠলেন তিনি। এতদিন পর কেন অর্থী কল দিয়েছে, মেয়েটা ঠিক আছে তো? কাঁপা কাঁপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে কেউ কাছে আর বলছে, মা মা গো, তুমি কেন আমাকে অভিশাপ দিছিলাম? মা, আমি তোমার সন্তান বেঁচে রইলাম, কিন্তু তোমার কথা মতো আমি সন্তান হারা। মা মা, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও গো মা, আমার দুধের সন্তানটা বেঁচে যাক। মা মা, তুমি কি শুনছো? তো ফ্রেন্ডস, গল্পের পর্বটা যদিও ছোট হয়ে থাকে, সূচনা হিসেবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। মনে রাখবেন, আপনাদের পর্যাপ্ত সাড়া পেলে গল্পটা কন্টিনিউ করব, আর যদি পর্যাপ্ত সাড়া না পায় অথবা আপনারা কেউ আগে পড়ে থাকেন তাহলে আমি এই গল্পটাই ডিলিট করে দেব আর নেক্সট পর্ব দিব না। আর তাই সবার মন্তব্য আশা করছি, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফারুক ডায়েরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।